ত্রিপুরা এফ এস এন ব্লক চ্যানেল পক্ষ থেকে সবাইকে আবারও নমস্কার। আজকে আমরা খুব ভালো একটি ইম্পর্ট্যান্ট জব নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। মেনলি নোটিফিকেশানটি এসেছে এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে। তো দেখো, এটা আন্ডার বিলোনিয়া এবং সাবরুম সাব ডিভিশন থেকে নেওয়া হচ্ছে। এটা দেখো যে পোস্টটা নেওয়া হচ্ছে সেটা হলো এডিশনাল পাবলিক প্রসিকিউটর। দুটা পোস্ট রয়েছে, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট বিলোনিয়াতে একটা পোস্ট এবং সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে সাবরুমের মধ্যে নেওয়া হচ্ছে একটা পোস্ট। ঠিক আছে, টোটাল পোস্ট দুটা। কোয়ালিফিকেশান চেয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ডিগ্রি ইন ল ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, তো অ্যান্ড বি এনরোল অ্যাজ অ্যান অ্যাডভোকেট উইথ বার কাউন্সিল অফ ত্রিপুরা। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ প্র্যাকটিসড অন দ্য ক্রিমিনাল সাইড অ্যাজ অ্যাডভোকেট ফর নট লেস দেন 7 ইয়ার্স। ঠিক আছে, এক্সপিরিয়েন্স কী চেয়েছে এটা এখানে লেখা আছে, টোটাল নাম্বার অফ কেস কটা উনি লড়েছেন সব কিছু এটা দরকার। তো এখন কথা হচ্ছে এটা তোমরা কবে থেকে স্টার্ট হয়েছে এবং কত থেকে চলবে। তো এটা স্টার্ট হয়ে গেছে, তোমরা এটা সাবমিট করতে হবে। দ্য লাস্ট ডেট অ্যান্ড টাইমস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 20/9/2023। ঠিক আছে, তো 20 তারিখের মধ্যে তোমার দিতে হবে। আজকে হলো 14 তারিখ। তোমরা সব কিছু পেয়ে যাবে যে southtripura.nic.in ওয়েবসাইট, ওইখানেও। তো মেনলিটা দ্য ক্যান্ডিডেট মাস সাবমিট ইন সাইন অরিজিনাল অ্যাপ্লিকেশান ইন প্ল্যান পেপার অ্যাজ পার প্রেসক্রাইব ফরম্যাট অ্যালং উইথ ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড কপি, অল নেসেসারি ডকুমেন্ট অ্যাড্রেস টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর সাউথ ত্রিপুরা বিলোনিয়া। ঠিক আছে, তো এই অ্যাড্রেসে গিয়ে তোমাদের দিতে হবে। তো বা কোনো টিএ ডিএ দেওয়া হবে না, সব কিছু লিখে দিয়েছে। এটা সাউথ ত্রিপুরার জন্য একটা খুব ইম্পর্টেন্ট, যারা ল নিয়ে পড়াশোনা করেছেন ওদের জন্য। তো এটা একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশান, এর জন্য আলোচনা করেছি। তো আশা করি আজকের ভ্যাকেন্সিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কোনো ইনকোয়ারি থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবে। তো এই বলে আজকের ভিডিও কেন সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।